প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমরা আপনাদেরকে আজকে দেখাবো আরএফএল পিভিসি আলমিরা। তো যে আলমারিটা আপনার অল্প জায়গা যাদের, তারা এই আলমারিটি ব্যবহার করতে পারবেন। এই আলমারিটা অল্পে মূল্যে, অল্প জায়গার যাদের, তাদের জন্য খুবই উপকার হবে, আর আজকে ভিডিওটি তাদের জন্যই। তো আমরা আজকে আরএফএল পিভিসি আলমিরা সম্পর্কে বিস্তারিত জানবো। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন যে এখানে সুন্দর করে আপনার গোলাপ এবং কালোর কম্বিনেশনে সুন্দর করে একটা ফুল করা হয়েছে, যেখানে গোল্ডেন কালার রয়েছে সুন্দর করে দেখতে পাচ্ছেন। পাশাপাশি এখানে গোল্ডেন কালারে কিছু মার্বেল করা আছে, এবং ভিতরে আলমারির পাল্লার এখানে দেখতে পাচ্ছেন যে সুন্দর সুন্দর ছোট ছোট আপনার বুটিক বুটিক করে সুন্দর ডিজাইন করা আছে। এটা ডিজাইনটা পুরো আলমারিটাই দেখা ডিজাইন করা। আমি পুরো আলমারিটাই দেখাচ্ছি ভিউয়ার্স। দেখতে পাচ্ছেন যে সম্পূর্ণ আলমারিটা একদম সুন্দর ডিজাইন করা। আমি যদি একটু দূরের থেকে দেখাই, দেখতেই পাচ্ছেন আমি পুরো আলমারিটাই দেখালাম, এখানে সুন্দর ডিজাইন করা রয়েছে। তো ভিউয়ার্স, আমাদের এই আলমারিটার পাল্লার উপরে রয়েছে, পাল্লাকে আপনার খোলার জন্য সুন্দর এসএস পাইপ, এসএস একটা হ্যান্ডেল রয়েছে, এই হ্যান্ডেলটা কখনো জং ধরবে না, যেটা এসএস দেখতেই পাচ্ছেন। এবং এই আলমারিটাকে সংরক্ষণ করার জন্য এখানে রয়েছে সুন্দর একটি তালা, যেটাও সুন্দর এসএস এবং অনেক মজবুত তালা করা হয়েছে দেখতে পাচ্ছেন। এই তালাটি কখনো জং ধরবে না, এবং এই তালাটি খুব সুন্দর এবং সহজে আপনি খুলতে পারবেন, লাগাতে পারবেন, খুবই সুন্দর একটি তালা। তো ভিউয়ার্স, আমরা এখন আলমারির ভিতরটা একটু দেখব যে আলমারিটার কোয়ালিটি এবং ক্যাপাসিটি কীরকম। তো তার আগে একটু বলে রাখি ভিউয়ার্স, যে আমরা যে আলমারিটা দেখাচ্ছি, এই আলমারিটা কিন্তু একদম সম্পূর্ণ ভার্জিন প্লাস্টিক দ্বারা তৈরি, যার ফলে এই আলমারির ভিতরে যদি আপনি কখনো কাপড় বা পোশাক আদি রাখেন, এই পোশাকগুলো কখনো ড্যামেজ গন্ধ হবে না, এবং পোকামাকড় থেকে আপনি সম্পূর্ণ নিরাপদ থাকবেন। তো ভিউয়ার্স, আমরা এখন আলমারির একটু ভিতরটা দেখি। ভাইয়া, ভিতরটা একটু খোলেন তো, দুইটাই দুইটাই খোলেন ভাই। এখানে সেলফ কয়টা রয়েছে? পাঁচটা সেলফ, পাঁচটা। তাহলে প্রথমটা হচ্ছে আপনার প্রথমে এটা, এটার দৈর্ঘ্য আছে আপনার প্রায়, আমরা দেখতে পাচ্ছি যে সোয়াই মানে 1.5 ফিট একটু কম হবে, তাই না? আর এদিকেও আপনার প্রায় 2.5 ফিটের মতো হবে। তো সব মিলে মোটামুটি অনেক জায়গা। তো প্রথমটার মধ্যে আমরা ব্যাপক অনেক পরিমাণে কাপড় রাখতে পারবো, তাই না? আচ্ছা, তারপরে দ্বিতীয়, দ্বিতীয় থাকে মোটামুটি অনেক জায়গা, এখানে অনেক কাপড় চোপড় রাখা যাবে, স্পেস তো দুইটা থাকে সেম স্পেস, তাই না? তারপরে তৃতীয় যে থাকটা, র্যাকটা দেখছি, এটা এখানেও সেম স্পেসের অনেক বড় জায়গা। তারপরে চতুর্থ আমরা যেটা দেখছি, এটাও অনেক বড় জায়গা। তার পঞ্চম যে আমরা র্যাকটা দেখছি, এটাও অনেক বড় জায়গা। তো ভিউয়ার্স, আমরা যেটা এর স্টিল মানে লেগ স্টপার যেটা দেখছি, দেখতেই পাচ্ছেন যে লেগ স্টপারটা অনেক শক্তিশালী, সুন্দর করা, যে যেটা উপর নির্ভর করে আপনার এখানে কাপড় চোপড়গুলো থাকবে, এবং ভিতরে এই লেগ স্টপারগুলো ধরার জন্য অনেক এসএস স্ক্রু দিয়ে আটকানো আছে দেখতেই পাচ্ছেন। তো ভিউয়ার্স, অনেকেই প্রশ্ন করে থাকেন যে এই আলমারিটার উপরে ভারী কিছু রাখা যাবে কি না। তো আমাদের এই আলমারিটা সম্পূর্ণ প্রায় 50 কেজি লোড নেবে, পাশাপাশি এরপর যদি আপনি আরও কোনো কাপড় চোপড় মানে অন্য কোনো জিনিসের পর রাখতে চান, তাও রাখতে পারবেন। তবে আমার মনে হয় 50 কেজি যেহেতু কাপড় চোপড় রাখবেন, তো সেক্ষেত্রে এটাই এনাফ। আর কাপড়ের লোড যদি আপনার কম হয়, সেক্ষেত্রে আপনি ছোটো টিভি বা অন্য কোনো কিছু আপনি আলমারির উপরে রাখতে পারবেন, টপের উপরে রাখতে পারবেন। ভিউয়ার্স, আমাদের এই আলমারিটার দেখতে পাচ্ছেন যে এখানে সুন্দর একটা পাল্লাকে আটকানোর জন্য একটা পুশিং লক দেওয়া আছে, যে লকটা আপনি পুশ করে পাল্লাটি আটকাতে পারবেন, আবার পুশ করে আপনি এটা খুলতে পারবেন পাল্লাটি। তো ভাইয়া, এই আলমারিটার প্রাইস কত? 5,500 টাকা। এই 5,500 টাকার মধ্যে আপনার হচ্ছে ডিসকাউন্ট কত পার্সেন্ট দেবেন এখন? 10% ডিসকাউন্ট। তো 10% ডিসকাউন্টে আমরা বাংলাদেশের যে কোনো জায়গায় আমরা এটার হোম ডেলিভারি দিতে পারবো, তাই তো? তো 10% ডিসকাউন্টে ভিউয়ার্স, আপনারা এটা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনার আলমারিটি আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন ঘরে বসেই। তো আমরা যদি আলমারির সাইডটা দেখি, তাহলে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স যে আলমারির সাইডটা কিন্তু সম্পূর্ণ ব্ল্যাক, সম্পূর্ণ ব্ল্যাক। তো এই ব্ল্যাকটা দেখতেই পাচ্ছেন ভিউয়ার্স। আর এটার ব্যাকশিটটা আমরা একটু দেখি। তো ব্যাকশিট ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন যে ব্যাকশিটটা কিন্তু
সাদা একটা ব্যাকশিট সমন্বয়ে আলমারিটা বানানো হয়েছে, অনেক মজবুত ব্যাকশিটটা। তো ভিউয়ার্স, আমাদের এই আলমারিটা আপনার যদি কখনো পছন্দ হয় তাহলে সেক্ষেত্রে আপনারা স্ক্রিনশট দিয়ে আমাদের ডিসক্রিপশনে নাম্বারে আপনারা দিয়ে দেবেন, আমরা বাংলাদেশের যে কোনো জায়গায় হোম ডেলিভারি দিয়ে দেব। আর হচ্ছে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আমাদের চ্যানেলটাই আপনি যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।